আসসালামু আলাইকুম ই পাসপোর্টের উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে আমি সোহরাব আপনারা দেখছেন টেক প্রো সোহরাব আজকে হচ্ছে ই পাসপোর্টের উপর ছয়টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো সো আপনি যদি নতুন একটা ই পাসপোর্ট করবেন অথবা পাসপোর্ট সংশোধন করবেন অথবা রিনিউ করবেন ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কারণ আপনারই হয়তো কোনো না কোনো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন रिलेटेड অনেকেই আমার কাছে জানতে চান যে ভাইয়া আমার পাসপোর্টটা আমি রিনিউ করব আমার কি পুলিশ ভেরিফিকেশন হবে কিনা এখানে কথা হচ্ছে আপনার যদি কোনো সংশোধন না থাকে আই মিন আপনার যদি বিশেষ করে সংশোধন বলতে বিশেষ করে আপনার স্থায়ী ঠিকানার সংশোধন না থাকে আপনার কোনো পুলিশ ভেরিফিকেশান হবে না বাট আপনার যদি স্থায়ী ঠিকানা আপনি সংশোধন করেন তাহলে আপনার আবারও পুলিশ ভেরিফিকেশান হবে ইভেন আপনি যদি বর্তমান ঠিকানাটা সংশোধন করেন আপনার স্থায়ী ঠিকানা যদি আপনি সংশোধন না করেন তাও আপনার পুলিশ ভেরিফিকেশন হওয়ার কথা না সো অ্যানসারটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রিনিউর ক্ষেত্রে তখনই হবে যখন আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস মানে আপনার স্থায়ী ঠিকানাটা আপনি পরিবর্তন করবেন সংশোধন করবেন তাহলে আপনার পুনরায় পুলিশ ভেরিফিকেশন হবে আদারওয়াইজ রিনিউর ক্ষেত্রে বা ঠিকানা সংশোধনের না করলে অন্যান্য সংশোধন করলেও আপনার পুলিশ ভেরিফিকেশন আর হবে না তো সেকেন্ড যে বিষয়টা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি নিয়ে ধরুন আপনার পাসপোর্ট হয়ে গেছে আপনি এখন পাসপোর্টটা রিসিভ করবেন বাট সমস্যা হচ্ছে আপনি এতটাই বিজি বা আপনি কোনো কারণে পাসপোর্ট অফিসে যেতে পারছেন না আপনার পাসপোর্টটা আপনি রিসিভ করতে পারছেন না এই ক্ষেত্রে আপনার অনুপস্থিতিকে অন্য কেউ পাসপোর্টটা রিসিভ করতে পারবে কিনা অবশ্যই পারবে আপনার অনুপস্থিতিতে অন্য কেউ পাসপোর্টটা রিসিভ করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে একটা অথরাইজেশন লেটার তাকে আপনার দিতে হবে সে সেই অথরাইজেশন লেটার সহ আপনার এনআইডি কার্ডের কপি তার এনআইডি কার্ডের কপি সহ যদি পাসপোর্ট অফিসে যায় আপনার পাসপোর্ট সে রিসিভ করতে পারবে এখন অথরাইজেশন লেটারটা কোথায় পাবেন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লাইক আপনি এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে আছি তাই না এখানে যে আপনি জাস্ট সার্চ অপশনে যাবেন আপনি মোবাইল থেকেও যেতে পারেন আপনি কম্পিউটার থেকেও যেতে পারেন ফেসবুক তো অবশ্যই আপনি ব্যবহার করেন সো ফেসবুকে আপনি জাস্ট সার্চ করবেন আমাদের চ্যানেলের নাম টেক প্রো সোহরাফ আমাদের চ্যানেল ফেসবুক পেজ একই নাম টেক প্রো সোহরাব নামে আপনি সার্চ করলে কিন্তু আপনি এভাবে গ্রুপটা পেয়ে যাবেন যদি উপরে নাও আসে আপনি জাস্ট গ্রুপে ক্লিক করলেই এখানে যখন আপনি গ্রুপে ক্লিক করবেন এটা ফার্স্টেই চলে আসবে তারপরে হচ্ছে এই গ্রুপটাতে আপনি যাবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ আপনাকে আমাদের গ্রুপে যেতে হবে এটা হচ্ছে ফার্স্ট কাজ তারপরে হচ্ছে আপনি যখন গ্রুপে চলে আসবেন তখন হচ্ছে দেখেন আপনি ফাইল নামে একটা মেনু আছে তাই না এটা মোবাইলও পাবেন কম্পিউটারও পাবেন এই ফাইল নামের মেনুটাতে আপনি ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করার পরেই কিন্তু এখানে অনেক ধরনের ফাইল আপনি পেয়ে যাবেন এখানেই হচ্ছে আপনি সেই অথোরাইজেশান লেটারটা পেয়ে যাবেন একটু জাস্ট স্ক্রল করে নিচে আসলে আপনি দেখবেন এখানে অবশ্যই অথরাইজেশন লেটারটা আছে আমি আপলোড করে রাখছি এই যে লেটার অফ অথো লেটার অফ অথরাইজেশন এই যে পিডিএফ ফাইলটা সেটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন তাহলেই হচ্ছে এটা আপনি ফিল আপ করে পাসপোর্ট অফিসে নিয়ে গেলে হয়ে যাবে আপনার পাসপোর্টটা আপনি না মানে যে যাবে পাসপোর্ট অফিসে আপনার অনুপস্থিতিতে সে যদি এই অথরাইজেশন লেটারটা নিয়ে যায় এবং ফিল করে নিয়ে যায় আপনার অনুপস্থিতিতে আপনার পাসপোর্টটা কিন্তু রিসিভ করতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে অ্যাফিডেভিট বা হলফনামা নিয়ে এখনও অনেকে আমি দেখি প্রশ্ন করেন যে ভাইয়া পাসপোর্ট আমারটা সংশোধন করতে হবে কোনো একটা ভুল আছে হয়তো বয়স ভুল নামের বানান ভুল বা কোনো একটা ভুল আছে সে এখন তাকে কি অ্যাফিডেভিট বা হলফনামা দিতে হবে কিনা না ভাই অ্যাফিডেভিটের দিন আমরা ফালায় আসছি অনেক আগেই আমাদের এখন আর এফিডেভিট লাগে না বাট একটা অঙ্গীকার নামা লাগে এই যে আপনি সংশোধনটা করতেছেন সমস্ত দায়ভার আপনার পাসপোর্ট অফিস বা বাংলাদেশ গভর্নমেন্ট কোনো দায়ভার নিবে না আপনি ভবিষ্যতে সংশোধনের কারণে কোনো ঝামেলায় পড়লে এই মর্মে একটা অঙ্গীকার নামা আপনাকে দিতে হবে সেই অঙ্গীকার নামাটা কোথায় পাবেন একটু আগে আমি যেখানে দেখাইলাম যে আমাদের ফেসবুক গ্রুপে আছে গ্রুপে যাবেন ফাইলে যাবেন এইখানে অঙ্গীকার নামার ফর্মগুলো দেওয়া আছে এখান ওখানে যাবেন যে ডাউনলোড করবেন অঙ্গীকার নাম্বারটা ফিল করে জমা দিবেন কীভাবে ফিল করতে হয় অঙ্গীকার নামাটা সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে দেখে নিলেই আপনি সুন্দর ভাবে অঙ্গীকার নামাটা ফিল করতে পারবেন তো এটাই হচ্ছে কথা যে আপনার অ্যাফিডেভিট হল অফ নামা কিচ্ছু লাগবে না অঙ্গীকার নামাটা ফিল আপ করতে হবে যদি আপনার সংশোধন থাকে তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও একচুয়ালি সংশোধন নিয়ে অনেকেই হচ্ছে আমার কাছে এই জিনিসটা জানতে চান যে ভাইয়া আমার বয়স দশ বছর পর্যন্ত পার্থক্য আমার এনআইডির সাথে আমি কি সংশোধন করতে পারবো ভাইয়া এখানে কোনো লিমিট আর নাই একটা সময় ছিল যখন পাঁচ বছরের একটা লিমিটেশন ছিল এখন এই ধরনের কোনো লিমিটেশন নাই আপনার এনআইডি কার্ড যেভাবে আছে আপনি সেভাবে সংশোধন করে নিতে পারবেন মানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে পাসপোর্ট আপনি সংশোধন করতে পারবেন বয়স বয়স হোক নাম হোক যাই হোক আপনি এনআইডি কার্ডের সাথে মিল রেখে সংশোধন করতে পারবেন এখন এনআইডি কার্ডে যদি আপনার পাসপোর্টের থেকে বয়সের ব্যবধান বিশ বছরও থাকে আপনি সেটাও করতে পারবেন বিশ একশো বছর থাকলেও পারবেন এখন কথা হচ্ছে যেটা বললাম এনআইডি কার্ডের সাথে মিল রেখে করতে হবে এখন এনআইডি কার্ডটা হচ্ছে আপনার মেইন ধরে পাসপোর্টটা আপনি সংশোধন করবেন আশা করি জিনিসটা ক্লিয়ার আগে পাঁচ বছর ছিল এখন আর পাঁচ বছর পাঁচ বছর কিছু নাই এনআইডি কার্ডে যত বছর আসে তত বছর পর্যন্ত আপনি সংশোধন করতে পারবেন যেহেতু সংশোধনের কথাই চলতেছে আর একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই অনেকে এই জিনিসটা প্রশ্ন করেন যে ভাইয়া আমার তো অনেক বছর সংশোধন করতে হবে অ্যাকচুয়ালি আমার কত টাকা লাগবে পাসপোর্টটা সংশোধন করতে ভাই নতুন একটা পাসপোর্ট সংশোধন নতুন একটা পাসপোর্ট করতে যত টাকা লাগে একটা পাসপোর্ট রিনিউ করতে কোনো সংশোধন ছাড়া তত টাকাই লাগে এবং একটা পাসপোর্ট সংশোধন করতে তত টাকাই লাগে সংশোধন হোক রিনিউ হোক নতুন পাসপোর্ট হোক টাকার পরিমাণ সেম সেটা কমে বাড়ে হচ্ছে কত পেজের নিচ্ছেন কত বছরের জন্য নিচ্ছেন আপনি পাঁচ বছরের জন্য নিলে একটা রেট হবে দশ বছরের জন্য নিলে অভিয়াসলি তার থেকে বেশি হবে আপনি আটচল্লিশ পেজের জন্য নিলে একটা রেট হবে আপনি চৌষট্টি পেজের জন্য নিলে আরেকটা রেট হবে বাট যেটা বললাম নতুন হোক রিনিউ হোক উইদাউট সংশোধন বা সংশোধন সহ রিনিউ হোক সেম প্রাইস আপনার সংশোধনের জন্য কোনো এক্সট্রা টাকা এখন আর দিতে হবে না একটা সময় যখন ছিল এফিডেভিট লাগতো তখন এফিডেভিটের জন্য টাকা লাগতো এখন যেহেতু এফিডেভিট লাগতেছে না সো এক্সট্রা কোনো টাকাই লাগতেছে না যেটা বললাম সেটাই মানে একই টাকা টাকা কোনো এক্সট্রা দিতে হবে না যদি দেন সেটা আপনি অ্যাকচুয়ালি যার মাধ্যমে করাচ্ছেন হয়তো সে নিচ্ছে বাট পাসপোর্ট অফিস গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট পাচ্ছে না আশা করি বুঝতে পারছেন তো লাস্টে যে কথাটা বলবো সেটাও হচ্ছে যেহেতু টাকা পয়সা রিলেটেড আসছে টাকা পয়সা নিয়ে একটা কথা বলি যেটা হচ্ছে অনেকেই হচ্ছে এই প্রবলেমটাতে পড়েন আপনি যখন ই পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশানটা করেন ফর্মটা সাবমিট করার সময় আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন আর আপনি পেমেন্টটা করে বসেন অফলাইনে হ্যাঁ অফলাইনে বলতে হচ্ছে আপনি হচ্ছে এ চালানের মাধ্যমে পেমেন্ট করেন এ চালানের পেমেন্টটা কিন্তু আমরা কম্পিউটার দিয়ে নিজে নিজেই করতে পারি ঘরে বসেই বাট এটা কিন্তু অনলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হয় না পাসপোর্ট অফিস সেটাকে কাউন্ট করে অফলাইন পেমেন্ট হিসাবে হ্যাঁ এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসপোর্ট অফিসের ওয়েব পোর্টালে আছি তাই না এখানে খুব সুন্দরভাবে বলা আছে পাসপোর্টের পেমেন্ট দুইভাবে করা যায় একটা হচ্ছে অনলাইনে একটা হচ্ছে অফলাইনে এই যে দেখুন অফলাইন পেমেন্টটা হচ্ছে আপনার এ চালানের মাধ্যমে যেটা হ্যাঁ এ চালানের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন সেটা অফলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে আর অনলাইন পেমেন্ট হচ্ছে এক পে মাধ্যমে করেন অথবা আপনি যদি ই চালানের মাধ্যমে করেন ই চালান বা এক পে এই দুইটা হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট হিসাবে কাউন্ট হবে সো আপনি যদি পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করার সময় অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন তাহলে আপনাকে অবশ্যই এক পে অথবা ই চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে না হলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না কারণ তারা তখন কনফার্মেশনটা পাবে না যে আপনি পেমেন্টটা এখনও করেছেন কি না আপনি যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করেন আপনাকে যেটা দুইটা বললাম ওই দুইটার একটাতে পেমেন্ট করতে হবে আয়দার এক পে অথবা ই চালান আর আপনি সবচেয়ে ভালো হয় অফলাইন পেমেন্ট সিলেক্ট করুন এ চালানে পেমেন্ট করুন অথবা ব্যাংকে যেয়ে পেমেন্ট করুন তারপরে হচ্ছে আপনি পাসপোর্ট অফিসে কাগজপত্রগুলো টাকা পয়সা রেজিস্ট্রেশন সব সম সম পাসপোর্ট অফিসে যান তাহলে কোনো প্যারা নাই আই মিন ওই পাসপোর্ট অফিসের ওয়েব পোর্টালে আপনাকে ওই অনলাইনে টাকাটা রিসিভ হইল কিনা না সেটার ভেরিফিকেশান হইলো কিনা তারপরে হচ্ছে আপনাকে ডাউনলোড করতে দেবে এই হেসেলটাতে আপনি পড়বেন না সো বেস্ট অপশন হচ্ছে আমি মনে করি অফলাইন পেমেন্ট সিলেক্ট করে এই চালানের মাধ্যমে পেমেন্ট নিজে নিজে করলে করতে পারেন অথবা যায় ব্যাঙ্কেও টাকাটা জমা দিতে পারেন তাহলে ঝামেলা করবেন না আর অনলাইন পেমেন্ট সিলেক্ট করলে অনলাইনে পেমেন্টটা করতে হবে করে আপনি হচ্ছে ফর্মটা ডাউনলোড করতে হবে আশা করি বুঝতে পারছেন তো এটা ছিল অ্যাকচুয়ালি আজকের ভিডিও যে আপনাদের ছয়টা আমি গুরুত্বপূর্ণ মানে তথ্য শেয়ার করলাম পাসপোর্ট রিলেটেড সো যদি আপনি পাসপোর্ট সংশোধন করেন বা নতুন পাসপোর্ট করেন আশা করি উপকৃত হবেন কোনো না কোনো পয়েন্ট আপনার জন্য কাজে লাগবে সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ফেসবুকে দেখা থাকলে শেয়ার করাটা একদম ইজি পারলে একটু শেয়ার করে দিন আর যদি ইউটিউব চ্যানেলটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন